মানিকগঞ্জ জেলায়। তো আজকে আমার সফর হচ্ছে মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলাটা একদিনে কোথায় কোথায় যেতে পারবেন, কিভাবে থাকবেন, কোথায় থাকবেন, সবকিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আসতে হবে বাজারে, সেটা হচ্ছে সিংরাই বাস স্ট্যান্ড। এই জায়গাটা হচ্ছে সিএনজি, আপনাকে অনেক দাম দর করে তারপর হচ্ছে ঠিক করতে হবে। তো আমি আজকে সারাদিনের জন্য সিএনজি নিয়েছি 2000 টাকা দিয়ে। কয়েক সবগুলো জমিদার বাড়ি আজকে ঘুরে ফেলবো, কারণ কালকে হচ্ছে সরকারি ছুটি। তো সরকারি ছুটিতে জমিদার বাড়িগুলো বন্ধ থাকে, এই জন্য হচ্ছে আজকে জমিদার বাড়িগুলো শেষ করার চেষ্টা করব, বাকিটা আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। সো গাইজ, আমার আজকে মানিকগঞ্জ জেলার প্রথম স্পট স্টার্ট হয়েছে তেওতা জমিদার বাড়ি দিয়ে। তো মানিকগঞ্জে হচ্ছে জমিদার বাড়ি, খুব সুন্দর সুন্দর জমিদার বাড়ি রয়েছে। আর এই জায়গাটা আসতে হলে আপনাকে অবশ্যই গুগল মামার হেল্প নিয়ে আসতে হবে, কারণ এখানে মানুষগুলো চিনতে পারে না। সো গুগল মামার হেল্প নিয়ে আমার এখানে আসতে হয়েছে। সো অনেক রোদ আজকে, ওয়েদারটা অনেক গরম, বাট ভালো লাগছে। আর মানিকগঞ্জ আসলে খুব সুন্দর, এটা না আসলে আসলে বোঝা যাবে না। আর আপনাকে অবশ্যই, আপনি যদি রিজার্ভ সিএনজি নেন, অবশ্যই আপনাকে দাম ঠিক করে উঠতে হবে। আজকে সারাদিনের জন্য আমি পেয়েছি 2000 টাকা দিয়ে। এই দিক দিয়ে হচ্ছে প্রবেশ করছি, লাকিলি এখানে এসে ডাব পেয়ে গিয়েছি। সো অনেক অনেক বেশি তৃষ্ণা পেয়েছিল, ডাব পেয়ে অনেক খুশি। সো এই এসেই হচ্ছে এই জায়গাটা দিয়েও আপনি যেতে পারেন। এখানে কোনো ফিক্সড কোনো মেন গেট নেই, আসলে যে কোনো জায়গা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। ব্যাড লাক, আজকে নাকি সরকারি ছুটি, এই জন্য আজকে বালিয়াটি জমিদার বাড়িটা বন্ধ, স্পেশালি এটার জন্য এসেছিলাম। নো প্রবলেম, এটা নাকি কালকে ওপেন থাকবে, কালকে হচ্ছে শনিবার, রবিবারের দিন অফ থাকে এমনিতে সরকারি ছুটি ছাড়াও। সো কালকে ইনশাল্লাহ সকাল 9টায় নাকি গেট খোলে, আমি চেষ্টা করব আবার আসার বালিয়াটি জমিদার বাড়িতে। এটা মেনলি হচ্ছে পাটুরিয়া উপজেলায় পড়েছে। সো ওকে, নো প্রবলেম, দিস ইজ দ্য গেট অফ নাহার গার্ডেন। আর এই গেটটা দিয়ে হচ্ছে নাহার গার্ডেনে প্রবেশ করতে হবে। টিকিট নেওয়া শেষ নাহার গার্ডেনে, আর বিকালবেলা সময় কাটানোর জন্য বেস্ট। তো এখানে থাকার ব্যবস্থাও আছে, বাট এখানে অ্যাকচুয়ালি থাকার কারণ নেই, বিকজ হচ্ছে এখানে অনেক কাওয়ার্ড। সো আমি যে কটেজটা চুজ করেছি এটা একদম গ্রামের একটা ফিল দিবে, ওইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা যখন বালিয়াটি জমিদার বাড়ি শেষ করবেন, ব্যাক করার সময় এই নাহার গার্ডেনটা দেখতে পাবেন। সো পরিবার ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে তাদের ভাল লাগবে। নাহার গার্ডেনের ভিতরে ছোটখাটো একটা চিড়িয়াখানা রয়েছে। তো ওয়াও, ব্লু কালার ময়ূরটা দেখতে খুব ভালো লাগতেছে, কি সুন্দর। হাই, এগুলো সব লাভ বার্ড।
Oh my god. So cute. Oh my god. এগুলো আমি দার্জিলিং দেখেছিলাম আর হচ্ছে গাজীপুর পার্কে এরপর মানিকগঞ্জে হেই 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 ও আমার দিকে তাকিয়ে আছে তো এখানে অনেক জাতের পাখি রয়েছে আই লাভ দ্যাট প্লেস বাচ্চাদের জন্য বেস্ট বাচ্চাদের এসে শিখতে পারবে কোনটা কি পাখি আজকে আমার কটেজের ডাইনিং স্পেস কেমন লাগবে যখন আপনার পুরো কটেজে শুধু আপনি থাকবেন এরকম কিছু আর যখন আপনি বারান্দায় আসবেন বারান্দা থেকে ঠিক এরকম একটা চাঁদ দেখা যাবে এই জায়গাটা আসলে খুব সুন্দর মানিকগঞ্জের মধ্যে এরকম একটা কটেজ এটা অ্যাকচুয়ালি আসলে খুব সুন্দর একটা জিনিস আমি এটা অনেক রিসার্চ করে এই জায়গাটা আসা হয়েছে এটা মেইনলি একটা বাড়ি ছিল সো ওনারা সবাই ঢাকা থাকে এই জায়গাটাকে ওনারা অ্যাজ এ কটেজ ইউজ করে একদম নিজের পরিবেশ মনে হবে আপনি নিজের বাসায় আছেন এরকম কিছু সো বাকিটা আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি গুড মর্নিং গাইজ সো এটা হচ্ছে আমার কটেজ যেটা আমি ছিলাম মানিকগঞ্জের এই কটেজটা হচ্ছে পিচ কটেজ যেটা হচ্ছে চাপড়াইলে অবস্থিত সো এত সুন্দর ভিউ যারা হচ্ছে নেচারকে অনেক বেশি ভালোবাসে তাদের জন্য পারফেক্ট চয়েস এখানে আসার সবাই মনে করে মানিকগঞ্জে এত সুন্দর নেই সো এই জায়গাটা আসলে অনেক সুন্দর সবার ভালো লাগবে সো উনি হচ্ছে আমাদের আঙ্কেল আঙ্কেল আপনার নাম কি কালাম কালাম না এইটা কোথায় অবস্থিত এই পিচ কটেজটা একটু বলেন তো চাপড়াইল এটা চাপড়াইল বলে আর কি আচ্ছা কুঞ্জলা হ্যাঁ আশিঙ্গে আচ্ছা আর যারা আসবে তারা হচ্ছে আপনার কিভাবে আসবে হ্যাঁ জলমন্ডপে নামবে আচ্ছা নেমে তারপর ওখান থেকে বামে আসবে আচ্ছা ঠিক আছে সো এই এটা অ্যাকচুয়ালি কোনো রিসর্ট না বা হোটেল না এখানে হচ্ছে একজনের বাড়ি তাদের পৈতৃক নিবাস তারা এখানে থাকে না কিন্তু এটা তারা কটেজ হিসাবে রেখেছে এত সুন্দর আসলে বলার মতো না আশেপাশে কোনো বাড়িঘর নেই এই কটেজটা ছাড়া এই জায়গায় একটা পুকুরও রয়েছে বর্ষাকালে এটা একদম পানিতে ভরা থাকে চাইলে কেউ চাইলে এসে গোসলও করতে পারবেন একদম নিজের মতো একটা পরিবেশ ফ্রেন্ড সার্কেল নিয়ে ফ্যামিলি নিয়ে আসার জন্য একদম পারফেক্ট প্লেস সব কিছু মিলিয়ে তাদের সুন্দর সো নিচের ফ্লোরে গেস্টদের জন্য না সেকেন্ড ফ্লোরটা হচ্ছে গেস্টদের জন্য সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে ডিরেক্ট এইখানে থেকে ডিরেক্ট হচ্ছে সেকেন্ড ফ্লোরে চলে যাবেন সেকেন্ড ফ্লোরে হচ্ছে ওনাদের টোটাল তিনটা রুম রয়েছে মিডল যে বেডটা রয়েছে ওটাতে হচ্ছে দুইটা বেড আর বাকিগুলোতে সিঙ্গেল বেড করে দেওয়া সো আসলে বামে হচ্ছে ওনাদের ডাইনিং স্পেস এইটা হচ্ছে ওনাদের ডাইনিং স্পেস যেটা আপনাদেরকে রাতে দেখিয়েছিলাম সো দিস ইজ দ্য ডাইনিং স্পেস
এখান থেকে সোজা এটা কমন স্পেস, যেখানে বসে আপনি টিভি দেখতে পারবেন, ওগুলো সবগুলো রুম। অ্যান্ড এইটা হচ্ছে বারান্দা, মানে যখন চাঁদ থাকবে চাঁদের আলোয় একদম এই বারান্দাটা একদম আলোয় ভরে যায়। আর এটা হচ্ছে বারবিকিউ করার জন্য, আপনারা যখন ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি নিয়ে আসবেন খুব ইজিলি বারবিকিউ করতে পারবেন, সব কিছুর ফ্যাসিলিটিস আছে, অনেক সুন্দর। আমার অ্যাকচুয়ালি মানিকগঞ্জে এরকম একটা জায়গা থাকবে এটা আনএক্সপেক্টেড ছিল, বাট আমার খুবই 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 পছন্দ হয়েছে। ইনশাল্লাহ আমি আবার আসব, সো আপনারা চাইলে আসতে পারেন। সো এখান থেকে কালকে আমার যে স্পটগুলো বাদ গিয়েছে আজকে আমি এই স্পটগুলো শেষ করব, যেহেতু কালকে শেষ করতে পারিনি, সরকারি ছুটির জন্য বন্ধ ছিল, আপনাদেরকে বলা হয়েছিল। সো বাকিটা আমি আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। এখানে চাইলে আবার নামাজও পড়তে পারবেন, কারণ পাশে হচ্ছে মসজিদ, এই যে যেটা দেখা যাচ্ছে এটাই মসজিদ। সো এটা হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ির টিকিট, দেশি স্থানীয়দের দেশি দর্শনার্থীদের হচ্ছে 20 টাকা করে, আর বিদেশি যারা আসবেন তাদের জন্য হচ্ছে 200 টাকা করে ফরেনার টিকিট। সো এখান থেকে টিকিট নেওয়ার পর তারপর ওটা হচ্ছে মেন গেট, ওই গেটটা দিয়ে ঢুকতে হবে। আর পাশে হচ্ছে একটা দিঘি, দিঘিটার অপোজিটেই হচ্ছে গেটটা। সো টিকিট নেওয়া শেষ, এই হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি, যেটা কালকে এসে ফিরে গিয়েছি সরকারি ছুটির জন্য। সো দিস ইজ দ্য ওয়ান্ডারফুল প্যালেস ইন মানিকগঞ্জ। সামনে হচ্ছে ফুলের বাগান, অ্যান্ড এটা অনেক বড়, অনেক বিশাল। এই যে এখানে হচ্ছে হোয়াইট প্যালেসটা, অ্যান্ড ওটা হচ্ছে অনেক লাইক ব্রিটিশ এরকম কিছু, ইটগুলো দেখলেই বোঝা যাচ্ছে। বাকিটা দেখাচ্ছি সবাইকে। প্যালেসের ভিতরে হচ্ছে এগুলো তাদের ইউজ করা জিনিস। ও এইটা হচ্ছে প্যালেসের আরেকটা সাইড, এই যে সামনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পুকুর পার। সো এখন যেহেতু সামার এখন পানি নেই, একদম অল্প। সো আমার দেখা সবচেয়ে সুন্দর জমিদার বাড়ি মানিকগঞ্জে, আই লাভ দ্যাট, আপনারা অবশ্যই অবশ্যই এসে দেখে যাবেন। এই যে এটা হচ্ছে কূপ, আমরা যেমন মুভিতে দেখতাম লাইক এই যে, মানে সিরিয়াসলি এই জায়গা তো এরকম কিছু, আমাদের বাংলাদেশের ঐতিহ্যগুলোকে আমরাই নষ্ট করছি। এগুলা কি বাজুর মিতি মিতিলা, আচ্ছা এইটা কি একদম প্রতিটা দেওয়ালে দেওয়ালে আমি এটাই ফলো করলাম, আসলে আমাদের জিনিসগুলোকে আমরাই নষ্ট করি। এই যে আসলে এগুলো না লেখলে হয় না। জমিদার বাড়ি থেকে আসার সময় এবং যাওয়ার সময় বালিয়াটি ঈশ্বরচন্দ্র এই উচ্চ বিদ্যালয়টি দেখতে পাবেন, যেটি হচ্ছে প্রতিষ্ঠা করেছেন 1919 সালে। সো এটা হচ্ছে সাটুরিয়াতে অবস্থিত, এটা একদম সদরেই। সো এই রোডটা দিয়ে হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি যেতে হয়। এই যে চলে এলাম আমার লাস্ট ডেস্টিনেশন বেতিলা জমিদার বাড়ি, এটা হচ্ছে বেতিলা জমিদার বাড়ি। অ্যাকচুয়ালি এখানে ভিতরে ঢোকা যাবে না, বাট আপনি বাইরের থেকে জমিদার বাড়িটা দেখতে পারবেন, একদম গ্রামের ভিতরে এই জমিদার বাড়িটা। সো অবশ্যই অবশ্যই আসলে গুগল ম্যাপের হেল্প নিয়ে আসতে হবে,
কারণ এখানে আপনি যখন সিএনজি রিজার্ভ করে আসবেন বা গাড়ি দিয়ে আসেন বাইক দিয়ে আসেন এই প্লেসটা অনেকে জানে না, ওনাদের হয়তো বা লোকাল কোনো একটা ভাষা থাকতে পারে, বাট আপনি যখন গুগল ম্যাপে সার্চ করবেন ইজিলি আপনি এই লোকেশনটা পেয়ে যাবেন। তো আমি যে রিসর্টটাতে ছিলাম পিস কটেজ, এটাও খুব সুন্দর ছিল, আমি এটার লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এই ছিল আমার মানিকগঞ্জ ট্রিপ। তো গাইজ, এই ছিল আমার মানিকগঞ্জের ট্রিপ। এটা আমি একদিনই শেষ করতে পারতাম, কিন্তু আসলে আপনি যখন আরিচাঘাট যাবেন ওই জায়গা থেকে আস্তে আস্তে এই জায়গাগুলো পাবেন না, কারণ এগুলো সব পাঁচটাতেই ক্লোজ হয়ে যায়। তো সরকারি ছুটিতে অবশ্যই বালিয়াটি জমিদার বাড়িটা অফ থাকে, আর বাকি জমিদার বাড়িগুলো এগুলো নর্মালি আপনি যে কোনো টাইমে আসতে পারেন। তো ঢাকা ফেরার পালা, ঢাকা যেতে হলে এখান থেকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে যেতে হবে, ওখান থেকে ডিরেক্ট হচ্ছে গুলিস্তানে বাস পাওয়া যায়। তো গুলিস্তান থেকে যে যার যার মতো যার গন্তব্য যেখানে ওভাবে যেতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার অ্যানাদার কোনো ব্লগে। টাটা।